গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:38, আর এখন আমরা বেরোচ্ছি ডিমার্টেও যেতে হবে। একটু চিনি শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, শেষ হয়নি এখনো, দুদিন যাবে, কিন্তু তা আগে আগে এনে রাখাটা ভালো আর কি। আর আমার সকালে রান্নাটা মোটামুটি হয়েই গেছে দুপুরের জন্য। এখানে কালকে রাতে যে ডালটা করেছিলাম ওটা ছিল, ওটা গরম বসিয়েছি, আর এখানে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। তো আর ভাজবো মাছ, এসে সেটা খাওয়ার টাইমে ভাজবো, তো এসে নয়, খাওয়ার টাইমে মাছটা ভাজবো আর ভাতটা বসাবো, দেরি আছে। তো আমি না করে রেখে গেলাম কেন বলো তো, মানে এসে না নয়তো হুড়োতাড়া লেগে যায়। তো আজকে ঘর মোছা হয়নি এখনো, তো ওটা স্নানের আগে করে ফেলবো, অসুবিধে কিছু নেই। তো চলো এবার বেরোবো। কোন আশায় বেরোচ্ছি বলো তো, একটু দেরি করে আজকে, আজকে কাচুরিটার আশায় দেরি করে বেরোচ্ছি। এখানে না প্রচন্ডই ভালো কাচুরিটা বানায় আর কি, তো তাই জন্য বেরোচ্ছি। আর ফ্রেশ ওয়াইজও যাবো, মাছ প্রায় শেষের দিকে, আর দিয়া দুদিন হয়তো যাবে। এবার সপ্তাহে মাছে পড়ে গেলে না ওরও রোজ বেরোতে ইচ্ছে করে না, আর আমার তো কালকে দেখলেই দুজনের একজনেরও বেরোতে ইচ্ছে করেনি, তো বেরোনো হয়নি। তো চলো এবার ডালটাও অফ করে দিই, হয়ে গেছে আর কি। তো চলো এবার বেরোনো যাক। আর গ্লু কন্ডি নিয়ে বসেও গেছে, আমি এসে সব মাছ মাংস ডিম গুছিয়ে রাখলাম, ডিম আনলাম ওখান থেকে 10টা, তো সেটা কোচালাম, মাংস আনলো সেগুলোকে ধুয়ে ঠিক করে রাখলাম, মাছ আনা হয়েছে হচ্ছে কাতলা, সার্ডিন, এখানে সার্ডিনকে সার্ডিন বলে না, সার্ডিন মাছকে এখানে ম্যাকারেল না কি একটা মাছ বলে শুনলাম, আর কোকিলা মাছকে ওরা সার্টিন মাছ বলে। তো সার্টিন আমরা যেটাকে বলি সেটা আমি এক পিসি পেয়েছি, যেটাই কাটা নেই, ওর জন্য ওই এক পিসি আনলাম, আর আমার জন্য আনলাম কোকিলা, যেটাই কাটা রয়েছে আর কি, আর কাতলা মাছ আনা হয়েছে, কটাই মাছ আনা হয়েছে, আর একটা কি ক্রিসপি চিকেন মতো কি এনেছে, ও রাত সন্ধ্যেবেলা ভেজে দিতে হবে ওকে একটু, এই সবই। তো চলো আবার মাছের মাথাটাও বেরিয়েছে, ওই হাফ মাছের মাথাটা ভেজে আবার বাঁধাকপিতে মেশাতে হবে। তো চলো মোটামুটি হয়ে রয়েছে, কিছু কাঁচবো আজকে ঠিক করেছে, আর কম্বলটাকেও রোদে দিয়ে আসবো। এখন বাজে 12টা, মোটামুটি তো রান্না এগিয়েই রয়েছে, আর বেশি বিশেষ কিছু করার নেই, আরও তো খাই দুটোর সময়, তার আগে তো খাবেও না। তো চলো আমি একটু কাজগুলো, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে তারপর না আমি মেলতে এসেছি। এখন কটা বাজে বলো তো, প্রায় 1:29, মানে 1:30 বাজে। আমি কম্বলটাকে তো রোদে দিয়ে গেছি স্নানের আগেই, মোটামুটি একটু গরম হোক তারপর নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ তো পুরো দুটো তার জুড়ে আমি পুরো মেলে দিয়েছি, এই দিকটা থেকে এই দিকটা, মোটামুটি আজকে অনেকগুলোই কাঁচা হয়েছে, দেখা যাক বৃষ্টিটা না আসলেই ভালো। আর এইদিকে বিশালদা মেলেনি বললো, কে মেলেছে জানি না, তার একটা ক্ষতি হয়ে গেছে, এই চাদরটা পুরো জলের মধ্যে পড়ে গেছে, আর কাদা কাদা জল পুরো বৃষ্টির জলটা, যাই হোক হাওয়া আছে, হাওয়াতেই পড়ে গেছে, মানে মাঝে মধ্যে প্রচণ্ড জোরে যখন হাওয়াটা দেয় না তখন ক্লিপ ভালো করে আটকানো না থাকলে পড়ে যায়, তো ওটাই একটা ভয় লাগেও আর কি। তো চলো মোটামুটি রোদে আর থাকবো না, কম্বলটা খাওয়া দাওয়ার পর এসে নিয়ে যাব, কম্বলটাকে রিস্ক নেবো না। তো চলো এবার যাওয়া যাক, মোটামুটি অনেকটাই কাঁচা হয়ে গেল, আর কাঁচা কিছু নেই, কাচবো কাচবো করে কাঁচা হচ্ছিল না। তো চলো বালতি সরঞ্জাম নেই, আর নিচে এবার পালাই। তো চলো আমার রান্না বান্না গ্যাস পরিষ্কার করা সবটাই হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হলো আজকে। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, মাছের মাথাটা পরে আনার পরে আবার দিয়ে দিয়েছি ভেজে, ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ডালটা তো দেখিয়েছি, কালকে থেকে ডাল দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে, আর এই যে মাছ ভাজা, আর এখানে আছে ভাত, ব্যাস আজকের এই মেনু। ঘুমিয়ে তো পড়েছিলাম দেখে বুঝতেই পারছো, চুল ঠুলো আঁচড়ায়নি, ও আমাকে বললো যে আবার না অন্ধকার করে আসছে,
তুমি ছাদে যাও, বেশিক্ষণ মানে অতি লোভে তাঁতি নষ্ট হবে, এরপর মানে শোকাক শোকাক করবে তুমি। এরপর আবার ছাদে এসে খুব যে একটা কালো করেছে এরকমটা নয়, তবে তা একটু করেছে কালো, ওই দিকটা করেছে তো হাঁপিয়ে গেছে ছাদে একদমই। আর ওই চাদরটা যে জিনিসগুলো কাটছিল আমি ঠিক জানি না, তবে সে আবারও সব জিনিস নিয়ে গিয়ে চাদরটা মেলে দিয়ে গেছে, কেমন একটা ভৌতিক ঘটনার মতনই ঘটছে। কে মেলছে কে নিচ্ছে আমরা সত্যিই জানি না, তবে সে কেমন কেমন টাইমে যেন নিয়ে যাচ্ছে, তখন আমরা টের পাচ্ছি না, বুঝতে পারছি না ঠিক। তো চলো এবার জামা কাপড় তুলে নিয়ে যাওয়ার টাইম, আমি একটু জামা কাপড়গুলোকে আগে তুলে নিই, তারপর ও আবার আজকে ফ্রেশ চয়েসে ওই ক্রিসপি চিকেন, তারপরে চিকেন নাগেটস এসব না পাওয়া যায় যেটা ভেজে খেতে হয় আর কি, তো ওই প্যাকেটগুলো পাওয়া যায়। ও আজকে আবার ক্রিসপি চিকেনের একটা প্যাকেট এনেছে, সেটা আজকে সন্ধ্যাবেলা ওনাকে একটু ভেজে দিতে হবে বলেছে, মানে অল্প কয়েকটা ওখান থেকে। তো ওনার শুধু নয় আমারও, খাবো আমরা দুজনেই। তো ভাজবো বলে ফ্রিজ থেকে বার করে রাখবো, নাহলে না ফ্রিজ থেকে বার করেই তেলে দিলে চপাট চপাট করে আওয়াজ হয়। তো চলো এবার আগে তুলে নিই। আমি ছাদে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে, আর একটা রিলস ফিলস বানাচ্ছিলাম আর কি, হঠাৎই চোখ গেল এই দিকটাতে, দেখো এত পাখি কোত্থেকে হঠাৎ করে ওখানটাতে কিছু একটা হয়েছে, ওদের কারোর একটা প্রচণ্ডই উড়ছে ওখানটা দিয়ে, কাক না পায়রা না পাখি আমি বুঝতে পারছি না ঠিক। আর এইদিকে আকাশটাকে দেখো, মেঘ ডাকছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে একটু একটু, দেখা যাক। ভেজে নিয়ে চলে এসছি আমি, যা দেখলাম 8 পিস আছে এরকম, তো আজকে 4 পিস ভাজলাম, আরো আরেকদিন 4 পিস ভেজে নেব, হয়ে যাবে তাহলে। কিন্তু দাম অনুযায়ী জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি, জানি না খেয়ে কেমন লাগবে, দেখা যাক আগে খেয়ে নি। দেখো আমার ম্যাগিটা হয়ে গেছে, প্রায় শুকনো শুকনোই হয়ে গেছে, প্রায় নয় একদমই হয়ে গেছে। এক হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি তোমাদের, এ দেখো একদমই জল টেনে নিয়েছে, মানে এরকমই মাপ মতো জল দিলে না বেশ ওরকম ধাবা স্টাইল হয়। যদি একটু ধনে পাতা থাকতো আরও বেশি ভালো হতো, আর তোমরা চাইলে ডিম ভুনা করে দিতে পারো, মানে ঝুড়ি করে আগে বানিয়ে দিতে পারো। আজকে চিকেন খেয়েছি বলে আমরা ডিমটা ইউজ করলাম না। তো চলো এবার রেডি করে নিই। রেডি করে নিয়েছি, এটা হচ্ছে ওনার, তাই জন্য কাঁচা পেঁয়াজ দিয়েছি, আমি আর কাঁচা পেঁয়াজ খাবো না এখন, ভালো লাগছে না আমার। এমনিও আমি কাঁচা পেঁয়াজটা কমই ভালোবাসি, তাও ম্যাগিতে খাই, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। তো চলো এবার খেয়ে নিই, অলরেডি বেজে গেছে হচ্ছে 11:45। ম্যাগিটা না দুর্দান্ত খেতে হচ্ছিল, ম্যাগি দিয়ে এটা আজকে করিনি, এটা আমার ঘরে ছিল হচ্ছে টপ র্যামেন, টপ র্যামেনটা দিয়ে করলাম, বেশ ভাল লাগ মানে ভাল লাগলো খেতে। আর তার আগে একটু গেছিলাম ছাদে, বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে ফোটা ফোটা হয়ে, মাঝরাতে মুষলধারে হবে বলেই মনে হচ্ছে, কারণ আকাশে মেঘ আর বিদ্যুৎ তো ভালো চমকাচ্ছে, আর ও এখানে করছে চাদরটা চেঞ্জ, কালকে চাদরটা কেচে দেব। তো এই প্ল্যান প্রোগ্রামই আছে, আর কালকে সকালে একটু বেরোনোর ইচ্ছে আছে আমাদের, আর ইচ্ছে আছে একটু সকাল সকাল বেরোবো, দেখা যাক কি হয় না হয়। সকাল সকাল বলতে ও বিশেষ করে ঘুম থেকে উঠতেই চায় না, আজকে ডেকে 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 10টায় ঘুম থেকে উঠেছে, এসেছিল আমার ফোনে একটা রং নাম্বার, সেটার জন্য ওর ঘুম ভেঙে গেছে। আমি বলছি যে এটা রং নাম্বার, মানে আমি ঘুমাচ্ছিলাম 7:16 বাজে, তখন জানি একটু বেলা হয়ে গেছিলো, যাই হোক 7:16 বাজে আমরা ঘুমাচ্ছিলাম। তো এবার ঘুম থেকে ওটা আমাকে কাচতে হলে ওটা নোংরা হবে, ছুঁড়ে ফেলো না। তারপরে
7:16 সময় ফোনটা করে বলছে টোটন আছে, টোটন না টোটন কিছু একটা নাম বলেছে, যাই হোক না কেন। তো আমি বললাম যে না নেই। তো বলছে দিন না ওনাকে, মিথ্যা কথা বলছেন কেন, এটা রং নাম্বার। তো উনি বললেন দিন না ওনাকে, এটা রং নাম্বার। বলছে কেন মিথ্যে কথা বলছেন, দিন না দিন না, আনছি এটা রং নাম্বার বলে একটু চেঁচিয়েই উঠেছি। তো তাতে করে ওর ঘুমটা ভেঙে গেছে। তারপর আমি বলছি যে, বলছে ওরে বাবা এত জোরে কথা বলছেন কেন, ম্যাম ভয় লাগছে, এইসব যেই বলতে মানে বলতে শুরু করেছে তখনই বুঝলাম যে মানে ওনারই আর কি ফাজলামো মারার মতো টাইমটা রয়েছে আর কি, ওনার ঘুম টুম বোধহয় অনেক আগে ভেঙে গেছে, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম। যাই হোক, তারপর কেটে দিয়ে সাইলেন্ট করে ফোনটা ঘুমিয়ে গেছি আমি। ভাবো তুমি বিয়ের পরও কার ঘুম উড়িয়ে দিচ্ছ, এই মরেছে, এইসব কোনো ব্যাপার নয়, কোত্থেকে কি রং নাম্বার চলে এসেছিল জানি না, যাই হোক না কেন। তো তারপর আমি ঘুমিয়ে গেছিলাম, ও তো উঠলোই না। তারপর সাতবেলাতে গেলাম আমরা ফ্রেশ হয়েছে, অনেক মাছ মাংস সব কিনে নিয়ে এসেছি, কালকে দেখি কি রান্না। ও মাছটা বার করে রাখি, হ্যাঁ মাছটা বার করে রাখি, আমার ফ্রিজ না পুরো হিমালয়ের পর্বতের মতো হয়ে থাকে, মানে ধাক্কা দিতে দিতেও ভাঙা যায় না তাকে, ওরকম অবস্থা হয়ে থাকে। তো অনেকক্ষণ না বার করে রাখতে লাগে, তো বার করে রাখি, যাই হোক না কেন। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, এভাবে কিন্তু ট্রাই করে ম্যাগিটা খেতে পারো, ভালোই লাগবে। আর আমাদের না চিকেনটা খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে, পরদিন থেকে এক পিস এক পিস করে ভাজবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে অবশ্যই একটা ভালো ভালো আরও ব্লগ নিয়ে আসবো আশা করছি। তবে আমি জানি না আমার ব্লগের কিন্তু ভিউজ কমে যাচ্ছে, প্লিজ বন্ধুরা যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থাকো, আশা করি ভবিষ্যতেও তোমাদেরকে পাশেই পাবো। তো এইরকম একটা ভালো ভালো আশা রেখে আজকের ব্লগটাকে শেষ করে দিলাম।